বুধবার সকাল থেকে শুরু হওয়া তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ আশেপাশের অঞ্চল। শরৎকালের ভয়াবহ এই ঝড়ের কবলে পড়েছেন নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলোয়ার, পেনসিলভেনিয়া এবং নিউ ইংল্যান্ডের অন্তত 70 মিলিয়ন মানুষ। বুধবার বিকেল থেকে কমতে শুরু করে তাপমাত্রা, সেই সঙ্গে বইতে শুরু করে দমকা হাওয়া। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। যেখানে এখন স্ক্রিন থাকার কথা, বসন্তকাল আমাদের দেশের, এখানে এখন স্নো পড়ছে এই মার্চের শেষ দিকে, এটা সত্যি যে ভাববার বিষয়। স্নোটা তো আসলে খুব একটা বাচ্চাদের জন্য বা আমাদের জন্য মনে হয় না খুব একটা ভালো। আর মর্নিং টাইমে মোটামুটি কম ছিল, এখন অনেক বেশি। এ সময় তুষারপাতকে অস্বাভাবিক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন প্রবাসীরা, জলবায়ুর প্রভাবকেই কারণ হিসেবে দেখছেন তারা। আজকে থেকে তো স্প্রিং শুরু হওয়ার কথা, কিন্তু হিসাবে আজকে যে স্নোফল এটা আসলে পুরাই উল্টা নিউ ইয়র্কের ইতিহাসে। আমার মনে হয় এর আগে এরকম হয়েছে। বর্তমান যে অবস্থা আবহাওয়া, এই হয়তো এই কারণে হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন বা কোনোরকম একটা সমস্যা দেখা দিতেছে। ইতোমধ্যে নিউ ইয়র্কের বিমানবন্দরগুলোতে বাতিল করা হয়েছে প্রায় 4,000 ফ্লাইট। সীমিত আকারে চলাচল করছে ব্যক্তিগত গাড়িসহ বাস ও ট্রেন। দুর্ভোগ যতটা না, তার চেয়ে উদ্বেগ আরও অনেক বেশি জনগণের। জলবায়ুর প্রভাবে ভবিষ্যতে আরও কী অপেক্ষা করছে সেই সংখ্যাতেই শঙ্কিত সবাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ।